হ্যালো এভরিওয়ান, সবাইকে ক্লাসরুমের এই অনন্য আয়োজনে অনেক অনেক স্বাগত। এবং আজকে আপনাদের সাথে আছি আমি ওয়াসি আহমেদ, এবং আজকে আমি আলোচনা করব ডিগ্রির সাথে আর্টিকেলসের ব্যবহার নিয়ে। তাহলে আসুন শুরু করি। শুরু করার আগে একটা বেসিক কোয়েশ্চন, সেটা হচ্ছে ডিগ্রি কয় প্রকার। আপনারা অনেকেই জানেন ডিগ্রি হচ্ছে তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই তিনটে ডিগ্রির ফর্মকে D1, D2 এবং D3 নামে ডাকব। আমরা আর্টিকেলসের সাথে D1 বা ডিগ্রি 1-এর যে ব্যবহার, সেটা আমরা বিগত কোনাটা লেকচারে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ডিগ্রি 2 এবং ডিগ্রি 3 সাথে আর্টিকেলসের ব্যবহার। সো আসেন, সেটা কি? সহজ করে বলতে গেলে মাথায় রাখবেন ডিগ্রি 2-এর সাথে কখনোই কোনো প্রকার আর্টিকেলস বসবে না। অন্যদিকে ডিগ্রি 3-এর সাথে সবসময় একটা আর্টিকেলস বসবে, এবং সেটা হচ্ছে দা। আমি আবারও বলছি ডিগ্রি 2-এর সাথে কোনো আর্টিকেলস বসবে না, কারণ ডিগ্রি 2 তার কম্পারিজনটা করে দেন এর সাহায্যে, দ্যাটস ওয়াই তার কোনো আর্টিকেলসের দরকার হয় না। আর অন্য ক্ষেত্রে ডিগ্রি 3-এর ক্ষেত্রে আর্টিকেলসের দরকার হয়, এবং সেটা হচ্ছে দা। তবে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে বাক্যে যদি কখনো অফ দ্য টু, বোথ অফ দ্যাম, অফ দ্য পেয়ার, অর্থাৎ দুই এই বিষয়টা সরাসরি উল্লেখ থাকে অথবা ডাবল কম্পিটিভ থাকে, সেক্ষেত্রে মনে রাখবেন ডিগ্রি 2-এর ক্ষেত্রে আর্টিকেলস হয়, এবং সেটা হচ্ছে দা। আসুন বিষয়টা সহজ করে আমি বোর্ডে লিখি। আমি প্রথমেই বলেছিলাম ডিগ্রি 2-এর ক্ষেত্রে কোনো আর্টিকেলস হয় না, দ্যাটস ওয়াই আমি লিখছি ক্রস, আই মিন নো আর্টিকেল প্লাস ডিগ্রি 2। এরপরে বলেছিলাম ডিগ্রি 3-এর ক্ষেত্রে দা হয়, দ্যাটস ওয়াই আমি লিখছি দা প্লাস ডিগ্রি 3। অথবা একটা ব্যতিক্রমের কথা বলেছিলাম, সেটা হচ্ছে তবে বাক্যে অফ দা টু অথবা বোথ অফ দেম অথবা ডাবল ডিগ্রি 2, যাকে অনেকে কম্পারেটিভ ডিগ্রি বলে, ডাবল ডিগ্রি 2 থাকলে মনে রাখবেন ডিগ্রি 2-এর ক্ষেত্রে আর্টিকেলস দা হয়, অর্থাৎ ডিগ্রি 2 প্লাস দেন হয় না। এবার বিষয়টা আমি তিনটা উদাহরণের মাধ্যমে লিখব। আসলে আমি একটা বাক্য বলছি, সেখানে বলছি হি ইজ স্পেস বেটার দেন আই। খেয়াল করেন এখানে আমার একটা গ্যাপ দেওয়া আছে, এবং গ্যাপের পরে আমার যে শব্দটা আছে সেটা হচ্ছে বেটার, এবং বেটার একটা ডিগ্রি 2, এবং এক্ষেত্রে বেটার কম্পারিজন করার জন্য যে শব্দ ব্যবহার করছে সেটা হচ্ছে দেন, আর এই কারণে বেটারের সাথে কোনো আর্টিকেলস হবে না, অ্যান্সার হবে ক্রস, আই মিন নো আর্টিকেল। কিন্তু যদি আমি বলি হি ইজ স্পেস বেস্ট বয় ইন দ্য ক্লাস, দেখেন এক্ষেত্রে আমার গ্যাপের পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে বেস্ট, এবং মনে রাখবেন বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি বা ডিগ্রি 3, দ্যাটস ওয়াই আর্টিকেলস হবে, এবং সেটা হচ্ছে দা। কিন্তু মজা হচ্ছে এবারে বাক্যটা খেয়াল করেন, হি ইজ স্পেস বেটার অফ দ্য টু বয়েজ। এইখানে আমরা অনেকে ভুল করি, আমরা অনেকে যেটা চিন্তা করি সেটা হচ্ছে বেটার হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি, সো এখানে কোনো আর্টিকেলস হবে না। কিন্তু খেয়াল করে দেখেন এখানে বেটারের সাথে কোনো প্রকার দেন নাই, বরঞ্চ যেটা আছে সেটা হচ্ছে অফ দ্য টু। এরকম দুই যখন সরাসরি বাক্যে দেওয়া থাকবে কম্পারেটিভ ডিগ্রির সাথে, সেক্ষেত্রে মনে রাখতে হবে আর্টিকেলস হবে, এবং সেটা হচ্ছে দা। দেখেন আরেকটা বাক্য লিখি, স্পেস মোর ইউ read space more you learn, answer কি হবে? দেখেন এখানে বাক্যে দুটো মোড় আছে, এই যে একটা মোড় আবার গ্যাপের একটা মোড় আছে, সো মোড় হচ্ছে ডিগ্রি 2। বলেন এখানে বাক্যে ডিগ্রি 2 কয়বার আছে? দুইবার, দ্যাট ইজ কল দ্য ডাবল ডিগ্রি 2। আর মনে রাখবেন ডাবল ডিগ্রি 2-এর ক্ষেত্রে কখনো দেন হয় না, দা হয়।
The more you read, the more you learn. So, এই হচ্ছে ডিগ্রি টু এবং ডিগ্রি থ্রি এর ক্ষেত্রে আর্টিকেলসের ব্যবহার। আমার বিশ্বাস যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, একটু মাথায় রাখবেন, লেকচারটা ভালো করে রিভিউ করবেন। আশা করি ডিগ্রি টু ডিগ্রি থ্রি এর আর্টিকেল সংক্রান্ত যে কোনো জটিলতা খুব সহজেই সমাধান করতে পারবেন। আজকে পর্যন্তই। তবে যাওয়ার আগে স্ক্রিনে দেখেন তিনটে কুইজ এসেছে। আপনারা যারা লেকচারটা ভালো করে বুঝেছেন আর যারা না বুঝে থাকেন তাহলে আবার একটু রিভিউ করেন, এবং অবশ্যই রিভিউ করার পরে এই কুইজের অ্যান্সারগুলো দেবেন নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে। তো তাই না, বেশি বেশি করে শেয়ার করবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে ক্লাসরুমে দাওয়াত দেবেন। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।